সারা দিয়ে মাত্র তিনটি বিমান নিয়ে মহান মুক্তিযুদ্ধ চলাকালে কিলো ফ্লাইট গঠনের মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় আজ বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টারে সমৃদ্ধ। বাংলাদেশ বিমান বাহিনীর অকুতোভয় বৈমানিক হিসেবে নিয়োজিত রয়েছেন বাংলার সূর্য সন্তানেরা। সুপ্রিয় সুধী, মহান বিজয় দিবসের মহেন্দ্র খনে আমি ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদি এবং আমি ফ্লাইট লেফটেন্যান্ট এহতেশাম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিমান বাহিনীর দুঃসাহসিক বৈমানিক গণের পরিচালনায় মনোজ্ঞ ফ্লাইপাস্ট এবং অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য। দর্শক মন্ডলী, অর্ধশতাধিক বিমানের সমন্বয়ে পরিকল্পিত ফ্লাইপাস্ট, দৃষ্টিসীমার স্বল্পতার কারণে সংক্ষিপ্ত পরিসরে ত্রিশটি বিমানের সমন্বয়ে আপনাদের সামনে প্রদর্শিত হবে। আজকে ফ্লাইপাস্টে রয়েছে সর্বমোট 60টি সেকশন। বর্ণিলে ফ্লাইপাসের লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, FWC, ACSC, PSC এবং তার সাথে ডেপুটি ফ্লাইপাস লিডার হিসেবে আছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ, FAWC, PSC। সুধী মণ্ডলী, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার 1995 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। সামরিক প্রশিক্ষণে কৃতিত্বের জন্য তিনি সম্মানসূচক সোর্ড অব অনার এবং একাডেমিক কৃতিত্বের জন্য ওসমানী গোল্ড মেডেল অর্জন করেন। তিনি একজন দক্ষ বৈমানিক এবং উড্ডয়ন প্রশিক্ষক। গ্রুপ ক্যাপ্টেন মনির দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র হতে এয়ার কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর থেকে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্ন করেছেন। গ্রুপ ক্যাপ্টেন মনির চাকরি জীবনে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন উইং ও স্কোয়াড্রনের অধিনায়ক এবং ডেপুটেশনে বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে শ্রম কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পেশাগত জীবনে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনীর প্রশংসাপত্র ও ফ্লাইং এফিসিয়েন্সি ব্যাজ লাভ করেন। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুয়ের উড্ডয়ন শাখার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক মণ্ডলী, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মামুনুর রশিদ 1998 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ বৈমানিক এবং উড্ডয়ন প্রশিক্ষক। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে অংশগ্রহণ করেন। তিনি নেভাল একাডেমি হতে জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর হতে এয়ার স্টাফ কোর্স এবং এয়ার ওয়ার কলেজ পাকিস্তান হতে এয়ার ওয়ার কোর্স সম্পন্ন করেছেন। গ্রুপ ক্যাপ্টেন মামুন চাকরি জীবনে বিমান বাহিনীর বিভিন্ন কমান্ড, স্টাফ, ইনস্ট্রাকশনাল ও অপারেশনাল দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডিয়ার কঙ্গো ও মালিতে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিমান বাহিনী একাডেমির উড্ডয়ন প্রশিক্ষণ শাখার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি MiG-29 যুদ্ধ বিমানের ককপিটে। আজকের ফ্লাইপাস্ট লিডার কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির সম্মানে প্রদত্ত সম্ভাষণ সরাসরি সম্প্রচারের জন্য। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের 51তম মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিশেষ দিনে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইপাস্ট এবং অ্যারোবেটিক্স উপভোগ করার জন্য। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জয় বাংলা। সুধী মণ্ডলী, প্রথমেই থাকছে ফ্লাইপাস্ট লিডার এবং দুইটি F7BG1 বিমানের সমন্বয়ে গঠিত ফ্লাইপাস্ট লিড ফরমেশন। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি হাতের বায়ের উত্তর আকাশে। ফ্লাইপাস্ট লিডার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে একটি MiG-29 এবং দুটি F7BG1 এর লিড ফরমেশন। ফ্লাইপাস্ট লিডারের সাথে রয়েছেন উইং কমান্ডার ওয়ালিদ, বাম পাশে রয়েছেন উইং কমান্ডার আল মামুন এবং ডান পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার খালেদ। দর্শক মণ্ডলী, এখন এগিয়ে আসবে তিনটি 4+ জেনারেশন কমব্যাট ট্রেনার YAK-130 বিমানের একটি সেকশন। এই সেকশনে নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার সরোয়ার। বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার তহিদ ও স্কোয়াড্রন লিডার সাবিক। ডান পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার শাখাওয়াত ও ফ্লাইট লেফটেন্যান্ট সামিউল। দর্শক মণ্ডলী, এখন এগিয়ে আসবে C-130 বিমানের নেতৃত্বে 5টি কেইটার একটি ফরমেশন। একটি C-130 বিমানের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে KW অত্যাধুনিক প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্বে C-130 বিমানে রয়েছেন উইং কমান্ডার হাবিব, সাথে আছেন উইং কমান্ডার ফয়সাল। KW বিমানের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মাহবুব ও স্কোয়াড্রন আহমেদ। বিমান দুইটিতে রয়েছেন উইং কমান্ডার তসলিম ও ফ্লাইট লিডার হাসিন, স্কোয়াড্রন রাকিব এবং স্কোয়াড্রন সালাউদ্দিন। বাম পাশ বিমান দুইটিতে রয়েছেন উইং কমান্ডার মামুন ও স্কোয়াড্রন তাইফ এবং স্কোয়াড্রন মোহাম্মদ ও ফ্লাইট লিডার আশিক।
দর্শক মণ্ডলী এখন উত্তর আকাশ থেকে উড়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত চারটি গ্রুপ G120TP অত্যাধুনিক প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এটি 2021 সালে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি ফ্লাইপাস লিডার গ্রুপ ক্যাপ্টেন মামুন, সাথে আছেন স্কোয়াড্রনের রিফতে। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রনের শামীম, স্কোয়াড্রনের মুন্তাসির। বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার জামান, স্কোয়াড্রনের আদনান। সর্বশেষ বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আরফান ও স্কোয়াড্রন লিডার নাজমুল। দর্শক মণ্ডলী এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার, যার নেতৃত্বে বেল 206 এ রয়েছেন উইং কমান্ডার শাহ, সাথে রয়েছেন স্কোয়াড্রনের তানভীর। দুপাশের দুটি অগাস্টা ওয়েস্টল্যান্ড 119KX এ রয়েছেন উইং কমান্ডার জিয়া, সাথে রয়েছেন স্কোয়াড্রনের সাদি, এবং উইং কমান্ডার রাহান, সাথে রয়েছেন স্কোয়াড্রনের জাওয়ারা। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকাবাহী MI-17 হেলিকপ্টার, যার নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার ওমর ও স্কোয়াড্রন লিডার তাহমিদ। এরপর সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে, মূল মন্ত্রে দীক্ষিত সেনাবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার আরিফ ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার। এর মধ্য দিয়ে উড়ে যাচ্ছে একটি অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 এবং দুটি বেল 212 এবং দুটি MI-17 হেলিকপ্টারের বাইপাস জুলিয়ান সেকশন, যার নেতৃত্বে ছিলেন স্কোয়াড্রন লিডার তাফিক, স্কোয়াড্রন লিডার ইশতিয়ার। দুই পাশে দুটি বেল 212 রয়েছেন উইং কমান্ডার এহতেশাম, স্কোয়াড্রন লিডার নাইম, উইং কমান্ডার তানিম ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, মূল মন্ত্রে দীক্ষিত নৌবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার সোহান ও স্কোয়াড্রন লিডার তানভীর। এবং সর্বশেষ এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর পতাকাবাহী MI-17 হেলিকপ্টার। বাংলার আকাশ রাখিব মুক্ত, মূল মন্ত্রে দীক্ষিত বিমান বাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার নিজাম ও স্কোয়াড্রন লিডার সাদমান। সুধীমণ্ডলী, বিমান বাহিনীর পতাকা সম্বলিত MI-17 হেলিকপ্টারের সাথে শেষ হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইপাস্ট। এই মহানগর ফ্লাইপাস্টের কন্ট্রোলের দায়িত্ব পালন করেছেন উইং কমান্ডার এস এম মঞ্জুরুল করিম, সহযোগিতায় ছিলেন স্কোয়াড্রন লিডার এস এম মাহবুবুল ইসলাম ববি। এয়ার লাইজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইকবাল আমিনুল কবির ও ফ্লাইট লেফটেন্যান্ট মির্জা মোহাম্মদ জোবায়ের হোসেন। ফ্লাইপাস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইরশাদ মতিন, এবং ফ্লাইপাস্টের গ্রাউন্ড সুপারভাইজার দায়িত্ব পালন করেছেন এয়ার কমান্ডার মোহাম্মদ আব্বাস আলী এবং গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল ইসলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানে এ পর্যায়ে আমন্ত্রণে আছি বহুল প্রতীক্ষিত অ্যারোবেটিক শোতে। অ্যারোবেটিক শো এর মাধ্যমে একজন পাইলট তার উড্ডয়ন কৌশলের উৎকর্ষতা প্রদর্শন করেন। দেশের আকাশ রক্ষা করার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলার আকাশের সকল অকুতোভয় বীর সেনারা যে কোনো শত্রু মোকাবিলা করার জন্য সদা প্রস্তুত, সদা জাগ্রত। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন অ্যাডজাস্টমেন্ট টার্নের মাধ্যমে 5 KW ফরমেশন প্যারাট্রনের পূর্ব আকাশে অবস্থান নিচ্ছে। KW বিমান আধুনিক জেট ট্রেনার বিমান, যা দক্ষ ফাইটার পাইলট তৈরিতে অনস্বীকার্য ভূমিকা রেখে চলেছে। দুটি পিয়ান লাইন মিসাইল বহনে সক্ষম এই বিমানটি রয়েছে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে আঘাত হানার সক্ষমতা। দর্শক মণ্ডলী, KW যুদ্ধ বিমান, যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে 2014 সালে সংযোজিত হয়। KW বিমানটি চতুর্থ প্রজন্মের প্রশিক্ষণ বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক জেট অ্যান্ড ফাইটার ট্রেনার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। দর্শক মন্ডলী, দৃশ্য আকর্ষণ করছি আপনাদের হাতের বাইরের উত্তর আকাশে উইং কমান্ডার মাহবুব এবং স্কোয়াড্রন লিডার আহমেদের নেতৃত্বে রং বেরঙের ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে 5 KW বিমান। দর্শক মন্ডলী, দৃশ্য আকর্ষণ করছি আপনাদের সামনে পূর্ব আকাশে। এখন দেখতে পাচ্ছেন 5 KW বিমানের একটি দৃষ্টিনন্দন টার্ন। 5টি বিমানের এই সংক্ষিপ্ত ফরমেশন রেডিয়াসের টার্নের মাধ্যমে প্রদর্শন করছে একটি ফরমেশন হাই জি টার্ন ম্যানিউভার। দর্শক মন্ডলী, KW বিমানটি মূলত ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এতে রয়েছে এয়ার টু গ্রাউন্ড এবং যুদ্ধক্ষেত্রে এয়ার টু এয়ার ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য KW বিমানের ভূমিকা অপরিসীম।
দর্শক মণ্ডলী আবারো দৃশ্য আকর্ষণ করছি আপনাদের হাতে সামনে পূর্ব আকাশে বর্তমান বিশ্বে এয়ার ডিসপ্লের মাধ্যমে সেই দেশের পাইলটদের সক্ষমতা প্রকাশ করা হয় এই ক্ষেত্রে কেডব্লিউ বিমান অ্যারোবেটিক্স এবং এয়ার ডিসপ্লের জন্য বিশ্বের বহু দেশে সুপ্রসিদ্ধ দর্শক মণ্ডলী ইতিমধ্যে কেডব্লিউ বিমানের লাল নীল ধোঁয়া ছেয়ে গেছে আমাদের আকাশ বিমানগুলি এখন আপনাদের উপর দিয়ে পূর্ব থেকে পশ্চিম আকাশে অবস্থান নিচ্ছে আপনাদের সামনে একটি লেভেল পাস দিয়ে প্যারেটন অতিক্রম করার জন্য উপস্থিত দর্শক মন্ডলী দৃশ্য আকর্ষণ করছি আপনাদের হাতের বাইরে উত্তর পশ্চিম আকাশে উত্তর পশ্চিম আকাশ থেকে ধেয়ে আসবে আজকের বিজয় দিনকে আরো রঙিন করে তুলতে বর্ণিল ধোয়া ছেড়ে ফাইভ শিপের কেডব্লিউ বিমান দর্শক মন্ডলী দৃশ্য আকর্ষণ করছি আপনাদের হাতের সামনে পূর্ব আকাশে উত্তর পশ্চিম আকাশ থেকে ধেয়ে আসছে বর্ণিল ধোঁয়া ছেড়ে ফাইভ শিপের কেডব্লিউ বিমান দর্শক মন্ডলী দৃশ্য আকর্ষণ করছি আপনাদের হাতের সামনে পূর্ব আকাশে ফাইভ শিপের কেডব্লিউ ফরমেশন একটি ভিক্সেম ব্রেকের মাধ্যমে প্যারাগ্রাম অতিক্রম করে গেল সুধি মন্ডলী অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস ফোর্থ জেনারেশন এয়ার সুপিরিয়রিটি ফাইটার মিগ ২৯ যুদ্ধ বিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানের পাইলট হিসেবে রয়েছেন আজকের ফ্লাইপাস রিডার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার এবং উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির দর্শক মন্ডলী দেখলেন রোল অফ দি টপ বাই মিগ ২৯ এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হাতের বায়ের উত্তর আকাশে মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য উত্তর আকাশে অবস্থান নিচ্ছে মিগ ২৯ প্রথাগতভাবে একে নাইফ বলা হয় উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির ২০০০ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিবি শাখায় কমিশন লাভ করেন বর্তমানে তিনি আট নং বহরের অধিনায়ক হিসেবে কর্মরত আছেন দর্শক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করছি হাতের বামের উত্তর আকাশে রাডার ফাঁকি দিয়ে শত্রু ঘাঁটিতে আঘাত হানার জন্য দুই পাহাড়ের মধ্যবর্তী সরু উপত্যকা দিয়ে উড়ে যাওয়ার জন্য বৈমানিকরা অনন্য ও দুঃসাধ্য কৌশল অবলম্বন করেন দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন ফ্লাইং স্যালুট টু দি চিফ গেস্ট বাংলাদেশ বিমান বাহিনীর প্রেক্ষাপটে আট নং বহরের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিমান বাহিনীকে অধিকতর আধুনিকায়নের লক্ষ্যে ২০০০ সালে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হয় তৎকালীন বিশ্বের সর্বাধুনিক চতুর্থ প্রজন্মের আটটি মিগ ২৯ যুদ্ধ বিমান শত বাধা বিপত্তি উপেক্ষা করে নজিরবিহীন স্বচ্ছতায় সংগৃহীত যুদ্ধ সরঞ্জাম বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে এসে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারে মিগ ২৯ বিমানটির কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে স্লো স্পিড হ্যান্ডলিং এবং সামারসল্ট ম্যানুভার প্রদর্শন করতে সারা পৃথিবীতে ঈর্ষণীয় এই স্লো স্পিড হ্যান্ডলিং এবং সামারসল্টকারী মিগ ২৯ অত্যন্ত ঈর্ষণীয় দেখতে পাচ্ছেন স্লো স্পিড হ্যান্ডলিং বাই মিগ ২৯ ডগ ফাইটে শত্রু বিমানের পেছনে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
স্লো স্পিড হ্যান্ডলিং এর মাধ্যমে পেছনে থাকা শত্রুকে ধোকা দিয়ে সামনে এনে আফটার বার্নার এঙ্গেজমেন্টের মাধ্যমে কুইকলি অ্যাক্সেলারেট করে শত্রু বিমানকে পরাস্ত করতে এই ম্যানুভারটি অত্যন্ত জরুরি। আপনারা দেখলেন অতি দ্রুত উচ্চতা বাড়িয়ে দিক পরিবর্তন করে ফেলল মিগ 29 রোল ওভার দি টপ ম্যানুভারের মাধ্যমে, যা ইমেলম্যান ম্যানুভার নামেও পরিচিত। অ্যারোবেটিক শো এর মাধ্যমে একজন পাইলট তার উড্ডয়ন কৌশলের উৎকর্ষতার প্রদর্শন করে, শত্রু রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিককে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। দেশের আকাশ রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে বাংলাদেশের আকাশে সকল অকুতোভয় বীর সেনারা যে কোনো শত্রু মোকাবেলার জন্য সদা প্রস্তুত। যুদ্ধক্ষেত্রে বিমানটি সামনে থাকা শত্রুর জন্য অত্যন্ত বিভীষিকাময়। সর্বোচ্চ টার্ন পারফরমেন্সের মাধ্যমে রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভূমিকায় যাবার জন্য সংক্ষিপ্ত টার্ন এরিয়াস দিয়ে শত্রু বিমানকে পরাস্ত করতে সক্ষম এই মিগ 29। আপনারা দেখছেন একটি আফটার বার্নার টার্নের মাধ্যমে দুটি পরস্পর ব্যাকস্ট্রেট টার্নের মাধ্যমে হরাইজন্টাল 8 অঙ্কন করছে মিগ 29। রেডিয়াস ফাইটে শত্রুকে ঘায়েল করতে ম্যাক্সিমাম টার্ন পারফরমেন্স দিয়ে শত্রু বিমানের পেছনে অবস্থান গ্রহণ করার জন্য বৈমানিকরা ম্যাক্সের টার্ন দিয়ে থাকে। শুধু মণ্ডলী আপনারা দেখছেন দুইটি ম্যাক্সের টার্ন বাই মিগ 29। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে বিভিন্ন গোলা রকেট বোমা ও মিসাইল ছুটতে অত্যন্ত পারদর্শী বিমান সর্বোচ্চ 3000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। সম্প্রতি ওভারহল হয়ে আসা মিগ 29 বিমানে রয়েছে প্রিসিশন টিভি গাইডেড কাফ 500 বোম, যা 25 কিলোমিটার দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এতে আরও রয়েছে R-27 সেমি অ্যাক্টিভ মিসাইল, R-77 অ্যাক্টিভ মিসাইল। এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মতো বাংলাদেশ সরকারের অন্যতম অর্জনকে নিরাপত্তা প্রদানের জন্য সংক্ষিপ্ত সংযোজিত হয়েছে অ্যান্টিশিপ Kha-29 এবং Kha-31 মিসাইল। চমৎকার ম্যানোভার প্রদর্শনীর পর মিগ 29 বিমানটি অবস্থান নিচ্ছে আপনাদের হাতের পশ্চিম আকাশে। এতক্ষণ আপনারা দেখছিলেন আকাশ যুদ্ধে কিভাবে শত্রু ঘাঁটিতে আঘাত হানার জন্য দুঃসাধ্য কৌশল সমূহ। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর ও প্রশংসিত বিমানটি এখন একটি অ্যালিরন রোল পারফর্ম করবে, যা পেছনে থাকা শত্রুকে ধোকা দিতে বহুল ব্যবহৃত একটি ম্যানুভার। এছাড়া ডগ ফাইটার পেছন থেকে ধাওয়া করা শত্রু বিমানের ছড়া গুলি এবং রাডার লক্ষ্য থাকতে পারে। দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা উপভোগ করলেন মিগ 29 বিমানের ভিক্টোরি রোল, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনীর মনোকো অ্যারোবেটিক শো।